পৃথিবীর ওপেন দীর্ঘতম সুইমিং প্রতিযোগিতায় বিশেষ অতিথি রাজ্যের পরিবহন মন্ত্রী। পৃথিবীর দীর্ঘতম সুইমিং প্রতিযোগিতার আয়োজন করা হয় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। 77তম এই সুইমিং প্রতিযোগিতায় 81 কিলোমিটার শুরু হয় সুতির আহিরণ ঘাট থেকে ভোর 5টা নাগাদ, শুরু হয় অপরদিকে 19 কিলোমিটারে জিয়াগঞ্জ ঘাট থেকে শুরু হয় 2:10 নাগাদ। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে প্রাক্তন সাঁতারু। রাজ্য সরকার সবসময় স্পোর্টস এবং গেমকে, আমরা 2011 সালে দায়িত্বে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস এবং গেমসের উন্নতির কল্পে বিভিন্ন ক্লাব সংগঠন অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়িয়েছে, আর্থিক সাহায্য নিয়েই দাঁড়িয়েছে, এটা আপনারা জানেন সকলে। এবং যাতে করে স্পোর্টস এবং গেমসে আমাদের রাজ্যের যে ছেলেমেয়েরা আছে তারা যাতে উন্নতি করতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের সরকার সবসময় এর পাশে থাকে এবং থেকেওছে। রাজ্য সরকার বলতে আমাদের এখানে ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, আমরা সকলেই কিন্তু এর সাথে যুক্ত থাকি, আমরা সহযোগিতা করার চেষ্টা করি। এবং এই যে প্রতিযোগিতা হচ্ছে, আমরা আশা করি যে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করলেন, বিভিন্ন স্টেট থেকে যারা এসেছিলেন এবং দেশের বাইরে থেকে এসেছিলেন, তারা সেই সমস্ত সাঁতারুরা আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন কম্পিটিশনে, সাঁতার কম্পিটিশনে উল্লেখযোগ্য পারফরমেন্স তারা করতে পারবে।